হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে ভিক্যাল স্টুডিওতে স্বাগতম আজকের ভিডিওটি দেখার জন্য আমার লাস্ট ভিডিওতে আমি নতুন নন এসি গাড়ি আপডেট দিয়েছিলাম আর আজকের ভিডিওতে এসির আপডেট দিব তবে নতুন কোনো এসির আপডেট আপাতত হানিফ এন্টারপ্রাইজে প্রাইজে নেই কারণ হানিফ এন্টারপ্রাইজ প্রাইজ আসলে যে ধরনের রুচি রাখে এবং তারা যে ধরনের এসি গাড়ি দিয়ে সার্ভিস দিতে চায় আসলে ওই ধরনের গাড়িগুলো এখন আনা হচ্ছে না বা এখনও বহরে যুক্ত হওয়ার সম্ভাবনা খুবই কম বলা চলে যে কারণে আসলে নতুন কোনো গাড়ির আপডেট পাওয়া যাচ্ছে না তবে তাদের বহরে থাকায় যে এসি গাড়িগুলো রয়েছে সেগুলো টুকটাক বিভিন্ন সময়ে কাজ করিয়ে যাচ্ছে যার সুবাদে এখন বর্তমান তাদের যে অভি মোটরস গ্যারেজ রয়েছে সেখানে একটি আর এম টু এসি গাড়ি এবং একটি ভলভো গাড়ির কাজ চলমান রয়েছে পাশেই দেখতে পাচ্ছেন নিস্ট্রা লাইনের এসি গাড়ির কাজ চলছে হানিফ এন্টারপ্রাইজের নিজস্বটি গ্যারেজ অবি মোটরসে তো এআরএম টু সম্পূর্ণ রেবটি উপর ডিপেন্ড করা হয়েছে অল্প কিছু দিনের মধ্যে আশা করা যায় বেরিয়ে যাবে এবং হানিফের যে পুরাতন অবি রয়েছে সেখানে ম্যানুয়াল একটি ভলভো গাড়ির কাজ চলছে যার রেজিস্ট্রেশন হচ্ছে চোদ্দো সাতান্ন একাত্তর এবং এটি বিজনেস ক্লাস গাড়ি তো এই গাড়িটিও সম্পূর্ণ রেবটি এবং রিপেন্টের কাজ করবে আশা করা যায় কিছুটা সময় লাগবে তবে গাড়িটি পণ্য কাজ করিয়ে তারপর বের হবে গাড়িটি টেকনিক্যালি কোনো প্রবলেম আপাতত জানতে পারিনি তবে গাড়িটি সম্পূর্ণ রিবটি ডিপেন্ড করে তারপরে সার্ভিসে নামবে তো এই ছিল প্রাইজের এসি আপডেট আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও